ওয়েলকাম বন্ধুরা, আজকের এই বাংলা কবিতার আসরে আমি হৈমন্তী তোমাদের সঙ্গে আছি। আমি তোমাদের শোনাব ধারাবাহিকভাবে কিছু কবিতা, টুকরো গানের কিছু লাইন এবং ছবির কোলাজ। আমার বিষয়ের নাম ভালোবাসা। তোমরা শুনতে থাকো বন্ধুরা, শোনাতে থাকো তোমাদের প্রিয়জনদের, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। শুরু করছি তৃতীয় পর্ব। শোনো বন্ধুরা, আবার আমি এলাম তোমাদের কাছে ভালোবাসার গল্প বলতে। গল্প বলবো, কিন্তু একটু অন্যভাবে। আজকের এই গল্পে আছে গান আর কবিতার হাত ধরাধরি করে হাঁটা, আর আছে স্বপ্নের পাখায় ভর করে উড়ে চলা এক ভালোবাসার ঠিকানার খোঁজে। তাহলে শুরু করি আমার আজকের গল্প। আয়না মেয়ে এইখানে, শাল শিরিষের এই বনে, এইখানে তোর রাখ না পা, দু পায়ে তোর ঘাস গজাবে, বৃষ্টি হবে বৃষ্টি, আহ! দেখ না মেয়ে তোর জ্বরে, বন যেন কেমন করে, চোখ তুলে তুই একটু চা, ফুটবে পলাশ করঞ্জা ফুল, শীতের ডালে ফের পাতা, আহ! আয়না মেয়ে লক্ষ্মী, হরিণ হরিণ চোখকে বন্ধ রাখবি, দেখবি না তোর ভূগোলের কোথাও কি আমার নামটি লিখবি না, আর কোনোদিন এইখানে আসব কিনা কে জানে, ও মেয়ে তুই একটু আয়, শিরিষ ঘ্রাণের বৃষ্টি হবে, ঘাস গজাবে নরম পায়। যে তুমি তারার মতো, যে তুমি মেঘের থেকে উঁচু, যে আমি ধুলোর মতো, যে আমি তোমার থেকে নিচু, তুমি তো পরির বেশে, তুমি তো মায়ার বসে নামো, আমি যে ছুটে চলি তোমার পিছু পিছু, থামো দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি, আমাকে নেবে কি তুমি বলো, দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি, আমাকে নেবে কি তুমি বলো, দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি, আমাকে নেবে কি তুমি বলো, যে তুমি ঝিলের মতো, যে তুমি মিলেমিশে যাওয়া, যে আমি নুড়ির মতো, যে আমি তোমার জলে ধোয়া, তুমি তো শ্রাবণ দিনে, তুমি তো দুকুল ভেঙে খেলো, আমি যে ফেসে চলি তোমারই স্রোতে শুধু, বলো দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি, আমাকে নেবে কি তুমি বলো, দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি, আমাকে নেবে কি তুমি বলো, যে তুমি আগুন রঙা, যে তুমি মাতাল করা পলাশ, যে আমি অনেক দূরে, যে আমি হঠাৎ ভেজা আকাশ, তুমি তো পাখির শিশে, তুমি তো হাওয়ায় মিশে এসো, আমি যে ছুটে চলি তোমার পিছু পিছু, বসো
দেখো তো বনের কাছে, দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, দেখো তো নদীর কাছে, চলো বানাবো কাঠের বাড়ি, আমাকে নেবে, আমাকে নেবে কে তুমি বলো, তুমি দেখো তো বনের কাছে, দেখো তো নদীর কাছে, চলো সে বনের কাছে নদীর পাড়ের বাড়িতে, চলো বাস করি তুমি আর আমি, আর আমাদের অন্তর্গত বিষাদ। আসলে এখনো বিষাদ পাবে বলে পুরুষ নারীর কাছে যায়, নারীরা নদীর কাছে যায়, নদীরা মাটির কাছে যায়, মাটি আকাশের দিকে চায়। আর সেই বিষাদ উড়ন্ত চিলের নিষ্পন্দ ডানা হয়ে মনের আকাশে উড়ে বেড়ায়, অথবা হয়তো কোনো হীরামন পাখি হয়ে। লেখক যেমন বলেন, হীরামন কোনো পাখির নাম নয়, আমার সঙ্গীর। আমার অস্পষ্ট দিনগুলো পাট পাট করে গুছিয়ে রাখা এক নিঃসঙ্গতার নাম ওই হীরামন। আমার ঝিল্লিতে সমস্ত রাত যে ছবি আঁকে, তারপর আলোর আকাশের মিহিন ডানা খুলে উড়ে আসে দু চোখের ভেতর। সংগৃহীত শব্দমালা থেকে সে তালিম নেয় সারা দিন, যাকে মাঠে দেখে যাবতীয় দৃশ্য হয়ে ওঠে গ্যালারির উগ্র সমর্থক। হীরামন একা একা কথা বলে, গান গায়, আর চোখের পলক ফেলার মতন অনিবার্যতায় আমাকে জানায় যুদ্ধের গলিঘুজি, আবিষ্কারকদের সিঁড়ি টপকানো, আর শেষ শব্দটি থেকে উঠে আসা মহাকাশের মতন নিয়তি নির্জন কবির কথা। আমি ঢোঁক গেলা খাদগুলি থেকে উঠে আসতে চাই জীবনের সমতলে, ছন্ন ছাড়া ওই হীরামন আমার মধ্যে জীবন ভোর অপেক্ষায় থাকে। সেই অপেক্ষার প্রহর গোনা চলুক আপাতত, আর আমিও আসি এই এপিসোডের উপসংহারে। আমার আজকের কবিতা দুটি হল কবি পূর্ণেন্দু পত্রীর এবং কবি রামচন্দ্র পালের। গদ্যাংশটি নেওয়া শ্রী অভি সেনগুপ্তের লেখা থেকে, এবং গানের রূপকার হলেন চন্দন ও ঋদ্ধি। আজ চলি বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো। কথা হবে পরের এপিসোডে।